আজকে একটি ঘটনা নিয়ে আসছি, সেই ঘটনাটা দেখে আমার চোখের পানি চলে আসলো। আজকে আমাদের মধ্যে আমাদের একটি বোন, তার নাম সুমাইয়া। ফরিদপুর জেলা চন্দ্রা ইউনিয়ন, 11/9/2020 শুক্রবার রাতে গৃহবধূকে চরম নির্মমভাবে হত্যা করা হয়েছে। একটা মানুষ একটা মানুষকে হত্যা করতে পারে না, সেটা ছিল মানুষ না, সেটা ছিল অমানুষ, সেটা ছিল একটা জানোয়ার, সেটা ছিল একটা নর পশু, যে একটা নারীকে, একটা মেয়েকে যৌতুকের জন্য তাকে গণপিটুনিতে তাকে মেরে ফেলা হয়। প্রতিনিয়ত তার সাথে হয়েছিল মানসিক নির্যাতন, মানসিক নির্যাতন থেকে শুরু হয় যে শারীরিক নির্যাতন, শ্বশুর থেকে শাশুড়ি সবাই মিলে তাই মেয়েটিকে গণপিটুনিতে মেয়েটিকে মেরে ফেলে। আপনারা দেখেন মেয়েটার শরীরে কী অবস্থা, আসুন মেয়েটার ভিডিওটা আসলে এই ছবিটা দেখাতে লজ্জা লাগে যে একটা মেয়ে কীভাবে মারতে পারে। আপনি দেখেন তার হাতের চিত্রগুলো কি, তাকে মেয়েটাকে মারতে মারতে যখন লাল করে ফেলে তার, আপনি এখন তার এই হাতের অংশটুকু দেখেছেন, আর তার পুরো শরীরে বাকি অংশটাকে দেখানোর মতো কোনো জায়গা নেই যে আপনাকে কীভাবে দেখায় এই মেয়েটাকে কীভাবে নির্যাতন করছে। সে জানোয়ার পশুগুলা, সে জানোয়ার বিপ্লব কীভাবে নির্যাতন করে মেরে ফেলেছে দেখেন। সেই বিপ্লব ছেলেটা ছিল নেশায় অ্যাডিক্টেড, তাই এই মেয়েটাকে নেশায় টাকার জন্য প্রতিদিন অহর মেয়েটাকে মারতো, যে বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য, যৌতুক আনার জন্য টাকা আনতো, আর ওই টাকার জন্য মেয়েটাকে সে এইভাবে মারতো। মারতে মারতে সেই মেয়েটা একদিন হয়তো একটু প্রতিবাদ করার, তখন তারা মিলে ষড়যন্ত্র করে মেয়েটাকে গলা টিপে হত্যা করা হয়েছে। সেই সময় আমার বোন, সেই সময় পুরো জাতির বোন, পৃথিবীর আলো দেখার জন্য একটা মানুষ কত চেষ্টা করে যে পৃথিবীর আলোটা দেখার জন্য, যার সন্তান হয় না সে বুঝে যে সন্তানের মায়া কতটুকু। আপনি অসুস্থ হন, আপনার হাড়ে সমস্যা, বুকে সমস্যা, নাকে সমস্যা, কানে সমস্যা, কত সমস্যা, কিন্তু সমস্যা সমাধানের জন্য আপনি একটাই রাস্তা খোঁজেন যে টাকার চিন্তা করেন না, যে আমার আগে বাঁচতে হবে, আগে আমাকে বাঁচতে হবে, বাঁচলে আমার টাকা কামাই করা যাবে। আমি কি কীভাবে নির্যাতন করার পর একটা মানুষ মারা যায়, আপনি জানেন একটা মানুষকে কোপ দিয়ে একটা হাত কাটলে সে মারা যায় না, কিন্তু একটা মানুষকে কীভাবে মারলে সে মারা যায়, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, প্রতিটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কত বিক্ষত করে ফেলেছে, এইভাবে কি কতটুকু কষ্ট দিয়ে মেয়েটাকে মারছে। শুধু একটা বারে বিটিউটা দেখুন, মেয়েকে যখন বিয়ে দেয় বাবা মা অপরিচিত একটা ছেলের সাথে, তখন একটা পরিবারে শ্বশুরকে ম্যানেজ করে চলতে, শাশুড়িকে ম্যানেজ করে চলতে হয়, ননদকে, দেবরকে ম্যানেজ করে চলতে হয়, শ্বশুর আরও কত আত্মীয় স্বজন সকলকে একটা মেয়েকে ম্যানেজ করে চলতে হয়, তখন ওই চালার ক্ষেত্রে হয়তো একটু ভুল হতে পারে। তো ভাই ক্ষমার দৃষ্টিতে দেখেন, ক্ষমার দৃষ্টিতে দেখেন, সেই মেয়েটা তো কোনো কিছু শিখে আসে নাই, কিছু না জানলে তাকে শিক্ষা দেন। আর ইসলাম তো আপনাকে তালাক দেওয়ার অধিকার দিয়েছে, হত্যা করার অধিকার দেয় নাই, তালাক দেওয়ার অধিকার করছে। কোনো অপরাধ করছে তাকে আপনি তালাক দেন, আপনি আরেকটা বিয়ে করেন, কিন্তু আপনি তাকে হত্যা করবেন কেন? তাই আমাদের ফরিদপুর জেলা এবং বাঙ্গা থানা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, সেই বিপ্লবকে অ্যারেস্ট করে আইনের আওতায় এনে তাকে ফাঁসিতে নিযুক্ত করুন, তার আমরা ফাঁসি চাই। ইগলকান্দা গ্রামের মিরাজ মুন্সির ছেলে বিপ্লব মুন্সির আমরা ফাঁসি চাই। যদি আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করি, এরকম হাজারো সুমাইয়া বেঁচে যাবে, এবং কি এরকম হাজারো সুমাইয়াকে যৌতুকের জন্য আর নির্যাতন করার সুযোগ পাবে না। যাক, সকলে ভালো থাকবেন, ভালো লাগে সত্যের সাথে পেজে লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।